আসসালামু আলাইকুম, তুলিস ফিশন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কন্ডেন্স মিল্ক রেসিপিটি দেখার জন্য, কন্ডেন্স মিল্কের কালার এবং স্বাদ এতটাই পারফেক্ট হয়েছে, আপনি মুখে দেওয়ার পর যদি না বলি তাহলে একেবারেই বোঝার উপায় নেই এটি ঘরে বানানো। তাহলে চলে যাই এবার মূল রেসিপিতে। এখানে আমি হাফ লিটার লিকুইড ফুল ক্রিম দুধ নিয়েছি, নিয়েছি এক কাপ চিনি, অর্থাৎ আমি যেই পরিমাণে লিকুইড দুধ নিয়েছি তার অর্ধেক চিনি নিয়েছি, বেকিং সোডা নিয়েছি হাফ চা চামচ, ফুল ক্রিম পাউডার মিল্ক নিয়েছি 3 টেবিল চামচ, 2 চিমটি লবণ আর নিয়েছি 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। পাউডার মিল্ক আর ভ্যানিলা এসেন্স অপশনাল, তবে এই দুটো উপাদান দিলে এর স্বাদ এবং ফ্লেভার একদম টিনের কৌটার কন্ডেন্স মিল্কের মতো লাগে। আমি যে কোনো মিষ্টি জাতীয় খাবার রান্নায় একটু লবণ দিই, তা না হলে আমার কাছে এর স্বাদ পানসে লাগে। এবার আমি লিকুইড দুধ আর চিনি একসাথে একটা প্যানে ঢেলে চুলা অন করে দিচ্ছি। প্রথমে চিনি দেওয়ার কারণ হলো চিনি গলে তা থেকে পানি উঠবে এবং চিনি বেশিক্ষণ জাল হলে একটা লালচে কালার হয় আর দুধ আর চিনি একসাথে শুকিয়ে ঘন হবে। ক্রমান্বয়ে এভাবে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে প্যানের তলানিতে যাতে দুধ পুড়ে না যায়। আর পুরো রান্নায় চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে। দুধ অনেকটা ঘন হয়ে গেছে, এবার চুলার আঁচ কিছুক্ষণের জন্য একেবারে লো ফ্লেমে রেখে চলে যাচ্ছি পাউডার মিল্ক গোলাতে। আমি গুঁড়া দুধে পানি না দিয়ে সামান্য লিকুইড দুধ দিয়ে ঘন করে গুলিয়ে নিচ্ছি। আবারও চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে দুধ ঘন হতে দিচ্ছি। দুধ শুকিয়ে প্রায় হাফ হয়ে ঘন হয়ে গেছে এবং সুন্দর একটা ক্রিমি কালার এসেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চিমটি লবণ আর গোলানো গুঁড়ো দুধ। তারপর অনবরত নেড়ে দুধ আরও একটু ঘন করে নিব। যখন দেখব দুধের কনসিস্টেন্সি এমন হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার খুব দ্রুত নেড়ে বেকিং সোডা দুধের সাথে মেশাতে হবে। বেকিং সোডার কারণে কন্ডেন্স মিল্ক এমন ঘন ফোমি হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেকিং সোডার কারণে দুধ মুহূর্তের মধ্যে কতটা ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। চুলার আঁচ লো ফ্লেমে রেখে নাড়তে হবে আরও 30 সেকেন্ডের মতো। তারপর চুলা অফ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দুধ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে, তাই ঘনত্বটা আপনারা আন্দাজ করে নেবেন। সব শেষে একটা ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। বাস হয়ে গেল আমার দোকানের মতো পারফেক্ট কন্ডেন্স মিল্ক। যে কোনো এয়ারটাইট পাত্রে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে অনায়াসে ব্যবহার করতে পারেন প্রায় 2 মাসের মতো। দেখলেন তো ঘরে থাকা কিছু উপাদান দিয়ে কিভাবে কন্ডেন্স মিল্ক তৈরি করা যায়। চায়ের কাপে অথবা ডেজার্ট তৈরিতে কন্ডেন্স মিল্কের ব্যবহার হয়েই থাকে, তাই ঘরে এভাবে ভেজালবিহীনভাবে এবং স্বাস্থ্যসম্মতভাবে কন্ডেন্স মিল্ক তৈরি করতে পারলে মন্দ হয় না। আমার লাস্ট টিপস হলো, কন্ডেন্স মিল্ক কন্টেনারে ভরার সময় যদি দেখেন এর ব্যাটারটা ভারী হয়ে গেছে তাহলে প্রয়োজন মতো বয়েলড লিকুইড দুধ ভালো করে মিক্স করে এর কনসিস্টেন্স ঠিক করে নেবেন। এই ছিল আমার আজকের রেসিপির ভিডিও। রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক দিবেন আর তৈরি করে তার স্বাদ কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের এই লাইক এবং ছোট ছোট কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন রেসিপির ভিডিও তৈরির জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।